জানাচ্ছি, সকলের ভালো কাটুক, সবার ভালো কাটুক, আমাদের সমালোচনা বা সমর্থন যাই থাকুক, কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তারা সারা বছর সুখে থাকুন, এটাই আমরা বামফ্রন্টের পক্ষ থেকে চাইছি। আমরা নির্বাচনের জন্য দাবি করছিলাম এবং সে লড়াই আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছি, আইনি লড়াই করেছি, দ্রুত নির্বাচন চাইছিলাম। এবং আমরা এটা জানতাম যে আমাদেরকে অপ্রস্তুত রেখে হঠাৎ করে একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়ে শাসক দল তারা কিছু যেখান থেকে মুনাফা লোটার চেষ্টা করবে, কিন্তু তাদের সে গুড়ে বালি। কেননা আমরা প্রস্তুত হয়েই ছিলাম, অসুবিধাটা হলো এই সময়ে অফিস আদালত সব কিছুর মধ্যে একটা উৎসবের মরশুম, আবার অল্প দিনের মধ্যেই নমিনেশন সাবমিট করতে হবে 3 তারিখের মধ্যে, মাঝে ছুটি পড়েছে, এই সময় নমিনেশনের সাবমিশনের সঙ্গে যে এফিডেভিট সাবমিট করতে হয় তার স্ট্যাম্প পেপার ইত্যাদি পাওয়া, অফিসের ছুটি ইত্যাদির কারণে অসুবিধে, অনেক প্রার্থী যারা নতুন আমাদের ক্ষেত্রেও আছে তাদের সমস্ত সার্টিফিকেট জোগাড় করা, শংসাপত্র কিংবা তাদের এফিডেভিট তৈরি করা ইত্যাদি, এসব ব্যাপারে সময় লাগবে। শাসক দলের তো অনেক সুবিধে, কেননা রাজ্য নির্বাচন কমিশনের সাথে তাদের নিবিড় সম্পর্ক, তারা অনেক আগের থেকে এসব করতে পারে। যাই হোক, আমরা এই প্রতিকূলতাকে মোকাবিলা করে নির্বাচনে লড়াই করব এবং 2015 শিলিগুড়ি পৌর কর্পোরেশন নির্বাচনে শিলিগুড়ির জনগণের কাছে যে আহ্বান আমরা রেখেছিলাম, যে আহ্বানে শিলিগুড়ির জনগণ সাড়া দিয়েছিলেন, আমাদের আশীর্বাদ করেছিলেন, আমরা বলেছিলাম শিলিগুড়িকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন, আপনার যে অধিকার সে অধিকারকে প্রয়োগ করুন নির্বাচনে, বামফ্রন্টকে আশীর্বাদ করুন। শিলিগুড়ির মানুষ বামফ্রন্টকে আশীর্বাদ করেছে। বিগত দিনে আপনারা দেখেছেন রাজ্য সরকারের অসহযোগিতা, কেন্দ্রীয় সরকারের কথা তো বাদই দিলাম, তাদের তো সহযোগিতার কোনো প্রশ্নই নেই, শাসক দল তৃণমূল কংগ্রেসের আক্রমণ, শারীরিকভাবে মেয়রকে আক্রমণ করা, সব কিছুকে মোকাবিলা করে এমনকি আমাদের রাজধানী কলকাতায় গিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে অবস্থান করতে হয়েছে, ধর্ণা দিতে হয়েছে, ব্যক্তিগত কোনো কারণে নয়, শিলিগুড়ির উন্নয়নের জন্য, শিলিগুড়ির মানুষের জন্য এই আন্দোলন আমরা আমাদের মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতাতেও মুখ্যমন্ত্রীর সামনে তার সদর দপ্তরের সামনে আমরা গিয়ে অবস্থান করেছি। আমরা এবারও দৃঢ়তার সঙ্গে বলতে চাই এটা লোকসভা নির্বাচন নয়, এটা বিধানসভা নির্বাচন নয়, শিলিগুড়ির মানুষের গণতন্ত্র এবং উন্নয়নকে উন্নয়নের অধিকার রক্ষার নির্বাচন, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের নির্বাচন, বামফ্রন্ট এই নির্বাচনে এবারও জয়যুক্ত হবে, বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং জনগণের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও বামফ্রন্টের বোর্ড গঠিত হবে। এবং সেই লক্ষ্যে আমাদের যে নির্বাচনে জন্য আমাদের যে তালিকা, সেই তালিকার আমরা প্রথম দফা অধিকাংশই আমরা আজকে প্রকাশ করছি। প্রথমে এটা বলে নেই যে আমরা নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত আমাদের বামফ্রন্টে যে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাজিত করার জন্য তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক জায়গাতে আনা, এটাই হচ্ছে আমাদের নির্বাচনের লক্ষ্য এবং এটা মানুষের স্বার্থে এই কাজ আমাদের করতে হবে। সেই কারণে যারা গতবার যে আসনগুলোতে জাতীয় কংগ্রেস জয়যুক্ত হয়েছিল, যদিও গতবার বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা আলাদা আলাদাভাবেই লড়েছিলাম, আলাদা আলাদাভাবে লড়েই বামফ্রন্টের বোর্ড গঠিত হয়েছিল, কিন্তু এবার যে ওরা যে 4টি আসনে জয়যুক্ত হয়েছিল, আমরা আমাদের এই নীতির ওপরে দাঁড়িয়ে প্রথম দফায় সেই 4টি আসনে আমরা আজকে প্রার্থী ঘোষণা করছি না। এবং সেই সঙ্গে আরও কিছু আসনে ওদের শক্তি, আমাদের শক্তি, বামফ্রন্টের শক্তি, এটা বিচার বিবেচনা করার জন্য আমরা কিছুটা খোলা রাখছি এবং আগামী 30 তারিখে মানে আগামী পরশু দিনের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় তালিকা প্রকাশ করে সবগুলোই চূড়ান্ত আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো
কিন্তু আজকে আমরা অধিকাংশই তালিকা আপনাদের সামনে পেশ করছি। এটা এবং আপনারা যেটা অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন, অধীর আগ্রহে যেটা সবাই অপেক্ষা করছেন যে প্রার্থী তালিকাতে কে থাকবে, কিছু নাম টাম ইত্যাদি, এবং আপনাদের সেই আগ্রহের অবসান ঘটিয়ে এবং আগ্রহের প্রতি মর্যাদা দিয়েই প্রথমেই ঘোষণা করে নিচ্ছি, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে বিগত মেয়র কমরেড অশোক ভট্টাচার্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। 6 নম্বর ওয়ার্ডে কমরেড অশোক ভট্টাচার্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তিনি প্রথমে তিনি বলেছিলেন যে তিনি একটু ইচ্ছুক নন, কিন্তু আমাদের পার্টির সিদ্ধান্ত এবং আমাদের বামফ্রন্টের সিদ্ধান্ত, এমনকি শিলিগুড়ির জনগণেরও যা অনুরোধ আমাদের কাছে এসেছে, তার ভিত্তিতেই কমরেড অশোক ভট্টাচার্য এবারও এই নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন, এবং তিনি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন নামগুলো আপনাদের কাছে বলছি। 1 নম্বর ওয়ার্ড, এটা আরএসপি দলের প্রার্থী বিশ্বজিৎ রায় চুন্নু নামে পরিচিত, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের স্নিগ্ধা হাজরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। 3 নম্বর ওয়ার্ড, আরএসপি দলের পক্ষ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে, আমরা দ্বিতীয় দফায় তার নাম ঘোষণা করে দেব। 4 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের সৌরভ সরকার, ওই এলাকার পার্টির আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি। 5 নম্বর ওয়ার্ড, ফরওয়ার্ড ব্লক দলের রীনা যাদব, মহিলাদের জন্য সংরক্ষিত আসন। 6 নম্বর ওয়ার্ড, অশোক ভট্টাচার্য সিপিআইএম এর। আমরা 7 নম্বর ওয়ার্ড, জানেন কংগ্রেস গতবার জিতেছিল, আমরা এটাকে ওপেন রেখেছি। 8 নম্বর ওয়ার্ড আমরা পরে ঘোষণা করব। 9 নম্বর ওয়ার্ড, মোহন মণ্ডল ফরওয়ার্ড ব্লকের। 10 নম্বর ওয়ার্ড, আমাদের ছাত্র নেতা কমরেড সুরজ কুণ্ডু সিপিআইএম এর। 11 নম্বর ওয়ার্ড আমরা পরে ঘোষণা করব, ওপেন রাখছি এটা। 12 নম্বর ওয়ার্ড আমরা ওপেন রাখছি আলোচনা ইত্যাদির জন্য। 13 নম্বর ওয়ার্ড, সিপিআই দলের রমন তুলি। 14 নম্বর ওয়ার্ড আমরা ওপেন রাখছি, নামটা এখন ঘোষণা করছি না, আর বললাম যে আলোচনা ইত্যাদির জন্য। 15 নম্বর ওয়ার্ড, এখানে সিপিআই বলেছে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু নাম এখনো তারা দেয়নি, আমরা নাম দিলে পরে ঘোষণা করব। 16 নম্বর ওয়ার্ড, কংগ্রেস দলের প্রার্থী এখানে জিতেছিলেন, এখানে আমরা এখন প্রার্থীর নাম ঘোষণা করছি না। 17 নম্বর ওয়ার্ড, জয়িতা মিত্র জয়া সিপিআইএম দলের। 18 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের দীপক সাহানি। 19 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের দীর্ঘদিনের কাউন্সিলর, আমাদের যুব আন্দোলনের নেত্রী কমরেড মৌসুমি হাজরা। 20 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের অঞ্জনা দে। 21 নম্বর ওয়ার্ড, কংগ্রেস দলের প্রার্থী গতবার জিতেছিলেন, আমরা এটা ওপেন রাখছি। 22 নম্বর ওয়ার্ড, দীপ্ত কর্মকার সিপিআইএম দলের। 23 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের অয়ন্তিকা চক্রবর্তী মৌ, আমাদের ছাত্র যুব আন্দোলনের নেত্রী। 14 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের ইন্দ্রজিৎ চন্দ ছোটকা, জানেন যে 24 রেড ভলান্টিয়ারের কাজ ইত্যাদিতে 24 নম্বর ওয়ার্ড যে প্রশংসিত হয়েছে সকলের কাছে। 25 নম্বর ওয়ার্ড, কংগ্রেস দল গতবার জিতেছিল, আমরা এখানে ওপেন রাখছি। 26 নম্বর ওয়ার্ড আমরা পরে ঘোষণা করব না। 27 নম্বর ওয়ার্ড, তুফান ভট্টাচার্য, সুদীপ ভট্টাচার্য, তুফান ভট্টাচার্য সিপিআইএম দলে। 28 নম্বর ওয়ার্ড, অপর্ণা দলুই, মহিলাদের জন্য সংরক্ষিত, সিপিআইএম দলে। 29 নম্বর ওয়ার্ড, শরদিন্দু চক্রবর্তী জয় সিপিআইএম। 30 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের মঞ্জু কর্মকার। 31 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের বাণী বর্মন। 32 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের বিধায়ক চন্দ্র দাস। 33 নম্বর ওয়ার্ড, সিপিআইএম দলের অসীম সাহা।
চৌত্রিশ নম্বর ওয়ার্ড সিপিআইএম দলের দীর্ঘদিনের আমাদের কাউন্সিলর মহিলা আন্দোলনের নেত্রী গোলাপ রায় শিক্ষিকা একত্রিশ বাণী বর্মন তেত্রিশ অসীম সাহা চৌত্রিশ গোলাপ রায় সিপিআইএম পঁয়ত্রিশ শেফালী ভট্টাচার্য সিপিআইএম দল ছত্রিশ বরুণ তালুকদার সিপিআইএম সাঁত্রিশ নকুল চন্দ্র সরকার সিপিআইএম আটত্রিশ তাপস দাস সিপিআইএম উনচল্লিশ প্রিয়া দে সিপিআইএম চল্লিশ বিপ্লব দত্ত সিপিআইএম একচল্লিশ নরেশ সিং বান্টি সিপিআইএম বিয়াল্লিশ সুনিতা ঘিসিং সিপিআইএম তেতাল্লিশ সুরেন্দ্র শর্মা সিপিআইএম চুয়াল্লিশ মহুয়া ভট্টাচার্য সিপিআইএম পঁয়তাল্লিশ মুকুল সেনগুপ্ত সিপিআইএম ছেচল্লিশ পরেশ চন্দ্র সরকার সিপিআইএম উদ্বাস্তু সংগঠনের সেক্রেটারি জেলা সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম আমরা পরে ঘোষণা করব ছেচল্লিশ তারিখ ছেচল্লিশ পরেশ চন্দ্র সরকার এটা আমরা সব দিয়ে দেবো ছাব্বিশে তো আপনাদের কাউন্সিলর হ্যাঁ আমরা পরে ঘোষণা করবো মানে কোনো জটিলতা আছে না না পরে ঘোষণা করবো অন্য কোনো ওয়ার্ডেও যাচ্ছেন না অন্য কোনো ওয়ার্ডেও যাচ্ছেন না মানে পরে এনে না পালা যাবে নাকি কিছু প্রথমত দিলীপ সিং তার আশেপাশের সমস্ত ওয়ার্ড গুলো সংরক্ষিত হয়ে গেছে নুরুল ইসলামে কতগুলো কথা বলেছে যে কারণে আমরা তো মানে অপেক্ষা করছি আর কি অশোক ভট্টাচার্য বলেছিলেন যে দাঁড়াবেন না আপনারা বললেন যে পার্টি রিকোয়েস্টে ওনাকে রাজি করানো হয়েছে দাঁড়িয়ে সেখানে কি বিকল্প মুখ এখন বামফ্রন্ট তৈরি করতে পারলো না বিকল্প মুখের ব্যাপারে আমরা ভাবিনি আমরা বিকল্প মুখ নিয়ে ভাবিনি বিকল্প মুখ নিয়ে ভাবার কি আছে যখন আমরা অশোক ভট্টাচার্যকে তার প্রার্থী করার ব্যাপারে সিদ্ধান্ত নিলাম আমাদের পার্টির সাথে অন্য পার্টির কিছুটা পার্থক্য আছে ব্যক্তিগত মত যাই হোক পার্টি যখন সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত আমাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সবারই প্রযোজ্য জানেন তো জ্যোতি বসুকে তো অনেকে মুখ্যমন্ত্রী হতে বলেছিল পার্টি বলেছে না হওয়া উচিত হবে প্রধানমন্ত্রী হওয়া পার্টি যেটা হয়নি এটা কোনো আমাদের কাছে বিষয় না নিয়ম হচ্ছে ব্যক্তি সিদ্ধান্ত থেকে পার্টি সিদ্ধান্তটাই আর বক্তব্য যার করা তাই অফিসই বলেছি পার্টি প্রভাব বলেছি এবং রাজ্য কমিটি ছবিটা
নোটে দিবে তারপরে তো হিন্দি শিলিগুড়ি মডেল তৈরি হয়েছে তো অশোক দেখে সামনে রেখে, সেই মানে সেই মডেলটাকেই কি আবার তুলে ধরা হবে শিলিগুড়ি মডেল? না, আমি এটা খুব ক্লিয়ারলি বলেছি। প্রথম কথা হচ্ছে আমাদের মডেলটা যেটা বলা হচ্ছে পার্ট আমাদের সিপিআইএম দলের পার্টি কংগ্রেসে, পরবর্তীকালে বামপন্থী দলগুলো রাজ্য স্তরের আমাদের যে বাম ফ্রন্ট সেখানে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে।